নমস্কার, গল্পে গল্পে কাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা গহন যামিনী বইটি থেকে নেওয়া রহস্যভেদী বাসুদেবের তৃতীয় গল্পটি। আজ শোনাতে চলেছি বাসুদেবের এই তৃতীয় গল্পটির প্রথম পর্ব। সুবীর সামন্ত কাঠের রেলিং এর উপর কোনো রকমে ভর দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে কাঠ করার মধ্যে। লোকে লোকারণ্য আদালত গৃহে অদ্ভুত নীরবতা বিরাজ করছে। একটা চাপা উত্তেজনা নিয়ে সকলেই উৎসুক। ম্রিয়মাণ সুবীর ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। পাবলিক প্রসিকিউটর রণদাকান্ত চৌধুরী তখন নাটকীয়ভাবে বলে চলেছেন, সকলের দৃষ্টি তাঁরই ওপর নিবদ্ধ। নিশ্চুপ আদালত গৃহে তার গম্ভীর কণ্ঠস্বর দেওয়ালে প্রতিহত হয়ে প্রতিধ্বনি তুলছে। তিনি বলছেন, ইওর অনার, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে আসামি সুবীর সামন্ত সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও পূর্ব পরিকল্পিতভাবে নিজের স্ত্রী অপর্ণা সামন্তকে হত্যা করেছেন। সুতরাং ভারতীয় দণ্ডবিধি 120 বি ও 302 ধারা অনুসারে আসামিকে দোষী সাব্যস্ত করা চলে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু কথা তার শেষ হল না। আসামি পক্ষের ব্যবহারজীবী নির্মল পালের তীব্রস্বরে প্রতিবাদ করে উঠলেন, আই অবজেক্ট ইউর অনার, কোন রকম সাক্ষ্য প্রমাণ না পেয়ে মিস্টার চৌধুরী আমার মক্কেলের সম্বন্ধে এই ধরনের উক্তি করে মোটেই সুবিবেচনার পরিচয় দিচ্ছেন না। প্রবীণ বিচারপতি হাতের ইশারায় নির্মল পালিতকে বসতে ইঙ্গিত করে রণদাকান্ত চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রসিড। হাসিতে সম্পূর্ণ মুখখানা ভাসিয়ে মিস্টার চৌধুরী আবার আরম্ভ করলেন, পুলিশের রিপোর্ট থেকে পাওয়া যায় যে প্রায় রাত 12টার সময় অসুস্থা অপর্ণা সামন্তকে তেতলার ফ্রেঞ্চ উইন্ডো থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা হয়। সে সময় ওই ঘরে একমাত্র আসামি মিস্টার সামন্তরই উপস্থিত থাকা সম্ভব। অবশ্য পুলিশ এসে দেখতে পায় আসামি মিস্টার সামন্ত নিচে মৃতদেহের পাশে মুহ্যমানের মতো বসে রয়েছেন। আমার মাননীয় বন্ধু মিস্টার পালিত সাক্ষ্য প্রমাণের কথা বলছিলেন এবং তিনি আসামিকে ইতিপূর্বে নিরাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। ইওর অনার, এই সূত্রে আমি নিজের সাক্ষীদের তলব করবার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় বিচারপতি ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করলেন। আমার প্রথম সাক্ষী হলেন মৃতা মিসেস সামন্তের ভ্রাতা মিস্টার অশোক রক্ষিত। মিনিট কয়েকের মধ্যেই অশোক রক্ষিত সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়ালেন। বয়স 34-35 মধ্যে, বেশ উঁচু এবং চওড়া চেহারা, গায়ের রং বেশ কালো, মাথার চুল কিছুটা পাতলা হয়ে এসেছে। অশোক রক্ষিত গীতা ছুঁয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবার পরই রণদাকান্ত চৌধুরী তার দিকে এগিয়ে এলেন। ওয়েল মিস্টার রক্ষিত, রীতা মিসেস সামন্ত আপনার বোন ছিলেন? হ্যাঁ, সহোদর বোন। হত্যার দিন রাত্রে আপনি ওই বাড়িতেই ছিলেন কি? ওঠা আমাদের নিজস্ব বাড়ি। দিন কুড়িক আগে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ায় আমরা অপর্ণাকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। আপনার বোন যেদিন হত হন সেদিনের সমস্ত কথা আপনার অবশ্যই মনে আছে, সে দৃশ্য ভোলা যায় না। ঘটনাটা আমাদের একবার বলবেন কি? এক মুহূর্ত নীরব রইলেন অশোক রক্ষিত, সমস্ত ঘটনাটা যেন মনের মধ্যে গুছিয়ে নিলেন। তারপর বললেন, সেদিন অপর্ণার শরীর অন্যান্য দিনের চেয়ে ভালোই ছিল। ওর ঘর থেকে প্রায় 8:30টার সময় আমি নিজের ঘরে চলে আসি। প্রচণ্ড গোলমালে ঘুম ভেঙে গেল মাঝরাত্রে। তাড়াতাড়ি নিচে এসে দেখি অপর্ণা রক্তাক্ত শরীরে উঠোনে পড়ে রয়েছে। তার দেহে তখন প্রাণ নেই। বাড়ির অন্যান্য সকলে তখন সেখানে উপস্থিত। আপনি রাত্রে যখন অপর্ণা দেবীর ঘর থেকে চলে আসেন তখন সুবীরবাবু সেখানে ছিলেন কি? না, তবে প্রত্যহ রাত্রে ওই ঘরেই থাকতো, তাই অপর্ণাকে জানলা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে তার কোনো অসুবিধা হয়নি। রণদাকান্ত চৌধুরী রুমাল দিয়ে নিজের মুখটা ভালো করে মুছে নিয়ে বললেন, সুবীরবাবু নিজের স্ত্রীকে হত্যা করলেন কেন? এ সম্বন্ধে আপনার কি ধারণা? একটু ইতস্তত করলেন অশোক লক্ষ্মী, তারপর বললেন, আমাদের এই পারিবারিক কেচ্ছা খবরের কাগজের দৌলতে আজ অবশ্য কারোরই অজানা নয়,
আপনিও জানেন প্রকৃত কারণটা কি, আমি ও বিষয়ে বলতে সংকোচ বোধ করছি। আপনি মিথ্যা সংকোচ বোধ করছেন মিস্টার রক্ষিত, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার মধ্যে কুণ্ঠার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বলুন। একটু থেমে অশোক রক্ষিত বললেন, আমার পিস্তুত বোন সুপর্ণার সঙ্গে সুবীরের ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিন ধরে। অপর্ণার সঙ্গে তার বিয়ের পরে ওদের অন্তরঙ্গতা অব্যাহত ছিল। অপর্ণা এই ব্যাপারটাকে ভালো চোখে দেখেন, ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। এবং হেয়ার ইজ দ্য পয়েন্ট ইউর অনার, নিজের পথ সম্পূর্ণ পরিষ্কার করবার জন্য, অর্থাৎ সুপর্ণা দেবীকে অন্তরঙ্গভাবে পাওয়ার জন্যে আসামি সুবীর সামন্ত নিজের গুরুতর মানসিক রোগাক্রান্ত স্ত্রীকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে কোনো অসতর্ক মুহূর্তে অপর্ণা দেবী নিজেই উপর থেকে পড়ে গেছেন। কিন্তু বাড়ির লোকদের সতর্কতার জন্যে আসামির সে পরিকল্পনা সার্থক হয়নি। ধন্যবাদ অশোকবাবু, আপনাকে আর আমার কিছু জিজ্ঞাসা নেই। অশোক রক্ষিত কাঠগড়া থেকে নেমে যাওয়ার পরই রণতাকান্ত চৌধুরী আবার বললেন, এবার আমার দ্বিতীয় সাক্ষী গৌর বসাককে আহ্বান করছি। মুহূর্ত পরেই সাক্ষীর মঞ্চে গৌর বসাক এসে দাঁড়ালেন। আদালতের আনুষ্ঠানিক কাজগুলো হওয়ার পর মিস্টার চৌধুরী প্রশ্ন করলেন, গৌরবাবু আপনি তো রক্ষিতের পারিবারিক বন্ধু, তাই না? হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই পরিবারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আসামিকে নিশ্চয় চিনতেন, বিলক্ষণ, তার সঙ্গে আমার বেশ হৃদ্যতাই আছে। সুবীর বাবুর মতো ভদ্র যুবক এরকম কাজ করতে পারে আপনি কোনোদিন ভেবেছিলেন? না, তাকে শান্ত সংযত রুচিবান বলেই জানত। ওয়েল মিস্টার বসাক, আপনি এ কথাও নিশ্চয় জানতেন বিবাহিত হয়েও সুবীরবাবু অসংগতভাবে সুপর্ণা দেবীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। গৌর বসাক উত্তর দেওয়ার আগেই নির্মল পালিত উঠে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বললেন, আই অবজেক্ট মাই লর্ড, অসংগত কথাটা এখানে ব্যবহার করা মোটেই সংগত হচ্ছে না। প্রবীণ বিচারপতি সংযত ভাষায় প্রশ্ন করতে অনুরোধ করার পর আবার প্রশ্নোত্তর আরম্ভ, আপনি জানতেন সুবীরবাবু সুপর্ণা দেবীকে ভালোবাসেন? ঠিক কথা, কে না জানে, আমিও জানতাম। সুপর্ণা দেবীর সঙ্গে ভালোবাসা থাকা সত্ত্বেও মিস্টার সামন্ত অপর্ণা দেবীকে বিবাহ করেছিলেন কেন বলতে পারেন? সুবীর সামন্তের দিকে বারিক তাকিয়ে নিয়ে গৌর বসাক সসংকোচে বললেন, মানে এই বিষয়ে আমার কিছু বলাটা কিছুমাত্র অন্যায় হবে না মিস্টার বসাক, আপনি স্বচ্ছন্দে বলুন। সুবীরবাবু অপর্ণাকে বিয়ে করেছিলেন তার বাপের টাকা দেখে, আন্তরিকতার কোনো প্রশ্নই এখানে ওঠেনি। আপনি কি কোনোদিন সুবীরবাবুর কোনো সন্দেহজনক কথাবার্তা বা ব্যবহার লক্ষ্য করেছেন? বেদান্তে অবশ্য খুবই তিরিক্ষি হয়ে উঠেছিলেন, প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। একদিন একদিন কি বলুন, একদিন আমায় বলছিলেন আর পারা যায় না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এর দুদিন পরেই অপর্ণা হত হল। থ্যাংকস মিস্টার বসা, এবার আপনি যেতে পারেন। এরপরে সুবীর সামন্তের শ্বশুর বিনয় রক্ষিত আর তাদের ম্যানেজার হরিশঙ্কর সেনকে পরপর ডাকা হলো। জেরার মুখে তারা যা বললেন তার সারমর্ম হলো, জামাইয়ের সঙ্গে মেয়ের সম্পর্ক মোটেই ভালো ছিল না, প্রায়ই খিটিমিটি লেগে থাকতো। এদান্তে অপর্ণা রোগগ্রস্ত হয়ে পড়ার পর ওদের দুজনের সম্পর্ক আরো খারাপ হয়ে পড়েছিল। এ বিষয়ে তাদের কোনোই সন্দেহ নেই যে সুবীরই নিজের পথ পরিষ্কার করার জন্য অপর্ণাকে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তাদের সাক্ষ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদালতেরও সময় শেষ হয়ে এসেছিল, কাজেই পরের দিনের জন্য কেসটি মুলতবি রেখে মাননীয় বিচারপতি উঠে দাঁড়ালেন। সন্ধ্যা তখন 7টা। নির্মল পালিত নিজের চেম্বারে বসে গভীর চিন্তায় মগ্ন, ঘরে আর কেউ নেই, একলাই তিনি চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। মিনিটের পর মিনিট কেটে চলেছে। একসময় চেয়ার থেকে উঠে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি পায়চারি করতে লাগলেন নির্মল পালিত। ওই সঙ্গে আজকে আদালতের সাক্ষীদের সাক্ষ্যগুলো সরীসৃপের মতো মাথার মধ্যে পাক খেয়ে যেতে লাগল। সাক্ষ্য ও প্রমাণ সমস্তই সুবীরের বিপক্ষে গেছে, অথচ ব্যক্তিগতভাবে নির্মল পালিত তার বাল্যবন্ধু সুবীরকে ভালোভাবেই জানেন। সে আর যাই করুক অন্তত মানুষ খুন করতে পারে না। সুপর্ণাকে প্রাণ দিয়ে ভালোবাসলেও অবস্থা বিপাকে অপর্ণার সঙ্গে তার বিয়ে হয়েছিল, মনে মনে সে এ বিয়েকে মেনে নেয়নি। ঘোর অশান্তিময় ছিল তার দাম্পত্য জীবন, তবু এই রকম একটা নির্মম হত্যা তার পক্ষে সম্ভব নয় কোনো মতেই।
নির্মল পালি থমকে দাঁড়ান দক্ষিণ দিকের জানলাটার সামনে এসে। তার মনে পড়ে যায়, দক্ষিণের খোলা জানলা দিয়েই যেন তিনি পরিষ্কার দেখতে পান অতীতের সমস্ত কিছু ছায়া ছবির মতোই। ইডেন গার্ডেনের ব্যান্ডস্ট্যান্ডের কাছে একটা বেঞ্চের উপর অস্থির চিত্তে বসে রয়েছে সুবীর। মাঝে মাঝে রিস্ট ওয়াচের দিকে তাকাচ্ছে আর দৃষ্টি প্রসারিত করছে স্ল্যানেটের দিকে চলে যাওয়া কালো পিচের রাস্তাটার উপর। প্রায় 6টা বাজে, এখনো সুপর্ণার দেখা নেই। এরকম দেরি তো বড় একটা তার হয় না। ঘড়ির কাঁটা ক্রমেই এগিয়ে চলেছে, আর মিনিট পাঁচেক দেখেই উঠে পড়বে সুবীর। কিন্তু 5 মিনিট পরে আর উঠা হলো না, কারণ এই সময়ই সুপর্ণাকে দ্রুত পদে এগিয়ে আসতে দেখা গেল। তোমার আসবার কথা ছিল 5টার সময়, এখন ঘড়িতে কটা বেজেছে চেয়ে দেখো। লক্ষ্মীটি, রাগ করো না, আমি ইচ্ছে করে দেরি করিনি। অনেকদিন পরে আজ হঠাৎ অপর্ণা এসে উপস্থিত, কথায় কথায় একটু দেরি হয়ে গেল তাই। সুবীর সুপর্ণার কাছে একটু ঘন হয়ে এলো। কে অপর্ণা? আমার মামাতো বোন, বিখ্যাত ধনী বিনয় রক্ষিতের মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে, আয়রন কিং বিনয় রক্ষিত তোমার মা। যাকো কথা, আজ আমি তোমায় এখানে কেন ডেকেছি বলো তো? মৃদু হেসে সুপর্ণা উত্তর দিল, কিছু কিছু আন্দাজ করছি, তবে কথাটা তুমি নিজে মুখে বললেই ভালো হয় নাকি? হ্যাঁ পড়া, তুমি ঠিকই আন্দাজ করেছো, এবার আমাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত। সুপর্ণা ধীরে ধীরে মুখ নিচু করল। সুবীরের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিম্ন কণ্ঠে বলল, তুমি তো জানো মা এই ব্যাপারে আপত্তি তুলবেন না এখন। আর তুমি? আমি আমার মনের কথাটা কি এতদিনও তুমি বুঝে উঠতে পারোনি? সুবীর হেসে বলল, মেয়েদের মনের কথা শুনেছি স্বয়ং দেবতারাও সময় সময় বুঝে উঠতে পারেন না, আর আমি তো তুচ্ছ মানব। সুপর্ণাও হাসিতে যোগ দিল সুবীরের সঙ্গে। এরপর ওরা নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করে যখন উঠল, 9টা তখন প্রায় বেজে গেছে। ঠিক হলো আজই রাত্রে সুবীর বাড়িতে এ বিষয়ে কথা বাড়বে, তবে আপত্তি যে হবে না সেটা জানে। সুপর্ণাকে এলগিন রোডের মোড়ে নামিয়ে দিয়ে সুবীর ট্যাক্সিতেই সোজা বাড়ি ফিরে এলো। রাত খুব বেশি হয়নি, 9:45 হয়তো, কিন্তু এরই মধ্যে চারিধারে গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। পিতা পুত্রের ছোট্ট সংসার, মা অনেকদিনই গত হয়েছেন, ভালো করে তাকে মনেও পড়ে না সুবীরের। স্ত্রী গত হওয়ার পর সুকান্তবাবু অবশ্য আর বিয়ে করেন। অসীম স্নেহের পুত্র সুবীরকে মানুষ করার ব্রতে ব্রতী থেকেছেন। সুবীর মন্থর পদে নিজের ঘরে এসে ঢুকল। ট্রাউজার আর শার্টটা বদলে পাজামার গেঞ্জি গায়ে এলিয়ে পড়ল একটা হ্যারিংটন চেয়ারে। আজ আর বাবাকে কিছু বলা যায় না, তিনি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছেন, কাল সকালে সমস্ত কিছু বললেই হবে। মিনিট কয়েক চোখ বন্ধ করে ক্লান্তি দূর করবার পর সুবীর উঠে পড়ল। এবার খেয়ে শুয়ে পড়লেই হয়, সে প্রায়ই দেরি করে ফেরে বলে তার খাবার খাবার ঘরের টেবিলের উপরই ঢাকা থাকে। পুরাতন ভৃত্য রামচরণের এর জন্যে অনুযোগের সীমা নেই, কিন্তু সুবীর তার কথায় কান দেয় না। বারান্দায় এসে খাবার ঘরে যেতে যেতে ও নজরে পড়ল বাবার ঘরে পর্দার ফাঁক দিয়ে একটা ফিকে আলোর রেশ এধারে দেওয়ালে ম্লান ভাবে পড়ছে। তবে কি বাবা এখনো ঘুমোয়নি? পায়ে পায়ে সুবীর সুশান্তবাবুর ঘরের সামনে এসে দাঁড়ালো। পর্দার ফাঁক দিয়ে দেখা গেল একটা চেয়ারের উপর মুহ্যমানের মতো বসে রয়েছেন সুশান্তবাবু, তার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। সুবীরের বুঝতে দেরি হলো না একটা অঘটন কিছু ঘটেছে। ও পর্দা সরিয়ে ঘরের মধ্যে এলো। বাবা! কে? সুবি, এদিকে আয় বাবা। কি হয়েছে বাবা, তুমি এভাবে বসে রয়েছো যে? সর্বনাশ হয়ে গেছে সুবি, আজ অফিসের 20,000 টাকা আমার কাছ থেকে খোয়া গেছে। খোয়া গেছে? হ্যাঁ, আমি উড়ি এন্ড স্পিলিং মিল থেকে 20,000 টাকা কালেকশন নিয়ে অফিসে ফিরছিলাম, পথেই। তুমি পুলিশকে ইনফর্ম করেছো নিশ্চয়ই? পুলিশ? তুই কি বলছিস সুরি, এতদিনের মান সম্মান সমস্ত জলাঞ্জলি দিয়ে আমি পুলিশের কাছে যাব? তার মানে তুমি অফিসেও এখনো জানাওনি এই কথা? না, এখনো জানাতে পারিনি এই কথা, একটা অদ্ভুত সংকোচ আমাকে লুপ করে দিয়েছে। 20 বছরের সততায় আমি লোকের মনে সম্মানের আসন পেতে বসেছি, তাকে আজ
ভুল লুণ্ঠিত করতে মন কিছুতেই সায় দিল না। কিন্তু কদিন তুমি ব্যাপারটাকে চেপে রাখতে পারবে? মাসের শেষে ক্যাশ ক্লিয়ারেন্সের সময় কথাটা প্রকাশ হয়ে পড়বেই। আমার নিজের যখন এই টাকাটা পূরণ করবার ক্ষমতা নেই, তখন সুইসাইড করা ছাড়া আর কোনো ওয়ে দেখতে পাচ্ছি না। সুবীর আর্তকণ্ঠে বলল, বাবা! ইয়েস মাই বয়, দিস ইজ দ্য ওনলি ওয়ে। আমি তোকে আপ্রাণ চেষ্টায় মানুষ করেছি, জীবনে ভালো একটা পথ বেছে নেবার অবকাশ তোর হয়েছে। সুবীর সুশান্তবাবুর ব্যথাটা মর্মে মর্মে অনুভব করে। সারা জীবন তিনি দায়িত্বশীল পদে সততার সঙ্গে কাজ করে এসেছেন। এই উদারচেতা আর জেদি মানুষটি জীবনে কোনোদিন একটি পয়সার এধার ওধার করেননি। তাই আজ এতগুলো টাকা খোয়া যাওয়ার পর সর্বাগ্রে তার সম্মান বাঁচানোর কথা মনে জেগেছে। তিনি যে টাকাটা আত্মসাৎ করেনি সকলেই বিশ্বাস করবে, তবে পুলিশের জেরা হয়তো শেষ পর্যন্ত কোর্ট কাছারি বা না, সে কথা ভাবতেও সারা শরীর হিম হয়ে আসে আত্মসচেতন সুশান্ত বাবু। বাবা, এ থেকে বাঁচবার কি কোনোই উপায় নেই? আছে, একটা উপায় আছে। তবে কি উপায় বলো, বলো তুমি। কোম্পানির ডিরেক্টররা যদি আমাকে একটা সুযোগ দেন, মাসে মাসে টাকাটা শোধ করবার একটা সুযোগ, তবে সে সুযোগ তারা আমায় দেবেন না। কথাটা শোনার পরই পুলিশে হ্যান্ড ওভার করে দেবেন আমায়। দ্রুত কণ্ঠে এই সুবীর বলল, কে কে আছেন ডিরেক্টর বোর্ডে? দেখি আমি যদি কিছু করে উঠতে পারি। তুই? বিস্ময়ে ভেঙে পড়েন সুশান্তবাবু। হ্যাঁ বাবা, এতে আমারও কিছু করণীয় রয়েছে। যদ্দূর মনে পড়ছে, তুমি একবার আমায় বলেছিলে তোমাদের ডিরেক্টর বোর্ডে বিনয় রক্ষিত রয়েছেন। তিনি ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান। কিন্তু এরপর সুবীর সুশান্তবাবুর কাছে পুঙ্খানুপুঙ্খভাবে টাকা খোয়া যাওয়া সংক্রান্ত সমস্ত কিছু জেনে নিল এবং তাকে বিশ্রাম করতে অনুরোধ জানিয়ে যখন ও ঘর থেকে বেরিয়ে এলো, তখন রাত প্রায় দুটো। ভোর হওয়ার পর প্রথম কাজ হলো তার সুপর্ণার সঙ্গে দেখা করা। প্রথম দর্শনেই সুবীরের চেহারা পরিবর্তন সুপর্ণার চোখে পড়ল। ঠিকই, তোমায় এরকম ক্লান্ত দেখাচ্ছি কেন? রাত্রে কি ঘুম হয়নি? না, ঘুমোবার অবকাশ আর পেলাম কই পড়না? তোমার কাছ থেকে যাওয়ার পরই বাড়িতে এক বিরাট বিপর্যয় অপেক্ষা করছিল আমার জন্য। বিপর্যয়? আমি তো, কি হয়েছে আমায় বলো। সুবীর সুপর্ণাকে সমস্ত খুলে বলার পর বলল, তোমার মামার কাছে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। একটু চিন্তা করে সুপর্ণা উত্তর দিল, আমার মনে হয় মামা বাবু তোমার কথা রাখবেন, মানুষ হিসেবে তিনি খুব খাঁটি। আমার তাহলে তার কাছে একবার অবশ্যই করে যাওয়া উচিত, কি বলো? আমারও তাই মনে হয়। তুমি এখনই বরং তার কাছে চলে যাও, এই সময় বাড়িতেই পাবে তাকে। সুবীর আর অপেক্ষা করলো না, সুপর্ণার কাছ থেকে মিস্টার রক্ষিতের ঠিকানাটা নিয়েই রওনা হলো। পার্লারে বসে মিস্টার রক্ষিত তখন কন্যা অপর্ণার সঙ্গে আলাপে ব্যস্ত ছিলেন। গতকাল কলেজের ফাংশনে এক কৌতূহলোদ্দীপক ঘটনাকে কেন্দ্র করেই তাদের আলোচনা ঘুরপাক খাচ্ছিল। এই সময় বয় এসে জানালো এক ভদ্রলোক দেখা করতে এসেছে। ভদ্রলোকের নাম জিজ্ঞেস করেছিলে? আগে সুবীর সামন্ত। সুবীর সামন্ত, যাও ডেকে নিয়ে এসো। কয়েক মিনিটের মধ্যেই সুবীর পার্লারে এসে দাঁড়ান। বিনয়বাবু বিস্মিত দৃষ্টিতে তাকালেন তার দিকে। এই দীর্ঘকায় সুরূপ যুবকটিকে ইতিপূর্বে কোথাও দেখেছেন বলে তার মনে পড়ল না। অপর্ণারও দৃষ্টি বারেকের জন্য পড়ল আগন্তুকের ওপর। মিস্টার রক্ষিত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন সুবীরের দিকে। আমার নাম সুবীর সামন্ত, বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। সুবীরকে বসতে ইঙ্গিত করে মিস্টার রক্ষিত বললেন, বলুন। কথাটা একটু গোপনীয়, মানে আপনি বলুন, আমার মেয়ের সামনে আপনার সংকোচ করবার কিছু নেই। সুবীর মনে মনে নিজেকে দৃঢ় করে নিয়ে আরম্ভ করল, আপনি আমায় চেনেন না, আমার আগমনে তাই একটু আশ্চর্য হচ্ছেন। আমি আপনাকে আজ যা বলতে এসেছি তার রাখা না রাখা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করছে। তবে ছেলেটির বাকচাতুর্যে অবাক না হয়ে পারেন না বিনয়বাবু। তিনি শান্ত কণ্ঠে বললেন, আপনি বলুন, আমি শুনছি। আপনার জুপিটার বিজনেস কনসার্ন প্রাইভেট লিমিটেডের সিনিয়র অর্গানাইজার সুশান্ত সামন্ত হলেন আমার বাবা। আই সি।
সুশান্তবাবুকে আমি বিলক্ষণ চিনি, এরকম সৎ ভদ্রলোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। কাল তিনি অত্যন্ত বিপদে পড়ে যাওয়ায় আজ আপনার কাছে আমায় আসতে হলো। বিনয়বাবু দ্রুত কণ্ঠে বললেন, বিপদ? কোনো অ্যাক্সিডেন্ট? না, আপনি আমার বক্তব্য অনুগ্রহ করে মন দিয়ে শুনুন। কাল বাবা ওরিয়েন্ট স্পিনিং মিল থেকে 20,000 টাকা কালেকশন করে ফিরছিলেন, পথেই টাকাটা খোয়া গেছে। বিস্ময়ে ভেঙে পড়লেন মিস্টার রক্ষী। খোয়া গেছে? কিন্তু কি করে খোয়া গেল টাকাটা? কোম্পানির গাড়ি নিজেই ড্রাইভ করে বাবা ফিরছিলেন, দুপুরও গড়িয়ে এসেছিল, যশোরের এক বাঁকে একটি জিপ তার পথ রুখে দাঁড়ায় অতর্কিতে। তিনি কিছু করে উঠবার আগেই কয়েকজন বন্দুকধারী তার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে সরে পড়ে। এরকম দু চারটে রাহাজানির কথা আমরা খবরের কাগজে পড়েছি এর আগে। আপনি বাবাকে চেনেন বলছেন, কাজেই তার স্বভাবের কথা কিছুটা নিশ্চয়ই জানেন। তিনি এ কথা এখনো অফিসে জানাতে পারেন, তার সারা জীবনে সততার উপর একটা বিরাট আঘাত করবে, তাই তার এই সংকোচ। সুমিত থামল। বিনয়বাবু পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। ও মরিয়া হয়ে যেন আবার আরম্ভ করল, আপনার কাছে এলাম এই কারণে আপনি তাকে সুনাম, ভদ্র এবং সুস্থভাবে আবার বাঁচবার সুযোগ দিতে পারেন। আমি ছেলেটির নিঃসংকোচ কথাবার্তা কিছুটা বিহ্বলই করে তোলে যেন বিনয়বাবুকে। আপনি বাবাকে যদি কিছু সময় দেন এই টাকাটা পরিশোধ করবার, সকলের অজান্তেই ব্যাপারটার তাহলে সুষ্ঠুভাবে পরিসমাপ্তি ঘটে। ভ্রু কুঞ্চিত করে কয়েক মিনিট গভীর চিন্তা করলেন বিনয়বাবু, তারপর সহজভাবেই বললেন, তুমি কি করো? তোমাকে তুমি বলেই সম্বোধন করছি আমি বয়সে অনেক প্রবীণ বলে, অবশ্যই কিছু মনে করো না। একটু আশ্চর্য হয়ে সুমির উত্তর দিল, অধ্যাপনা করি। কি সাবজেক্ট তোমার? ইতিহাস। বহু বছর আগে যারা মরে হেজে গেছে তাদের নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, ছোটবেলা থেকে ইতিহাসের ওপর আমার ভীষণ ঝোঁক। কিন্তু উঠে দাঁড়ালেন বিনয়বাবু, তোমার বাবার কথাটা আমি ভেবে দেখব, কাল দুপুরে আমার সঙ্গে অফিসে দেখা করবে। টেবিলের ওপর থেকে নিজের একখানা কার্ড তুলে তিনি সুবীরের হাতে দেন। সুবীর সেখানা পকেটে রেখে দিয়ে হাত তুলে নমস্কার জানায় দুজনকে, আর একটিও কথা না বলে এরপর বিদায় নেয় সে। এতক্ষণ অপর্ণা সম্পূর্ণ চুপ করেই বসেছিল, এবার বলল, অদ্ভুত সপ্রতিভা ভদ্রলোক। বেশ ছেলে। পরের দিন দুপুরে একটা সেক্রেটারিয়েট টেবিলের ব্যবধানে বিনয়বাবুর সামনাসামনি বসে রয়েছে সুবীর। বিনয়বাবু বললেন, তোমার কথা আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, তোমার বাবার স্পটলেস ক্যারিয়ারের উপর দাগ পড়ুক এও আমি চাই না, তবে এই কথাটা ডিরেক্টর বোর্ডের মিটিং এ তুললে হিতে বিপরীত হওয়ার সম্ভব, তাই ওরিয়েন্ট স্পিনিং মিলের সঙ্গে কথা কয়ে 20,000 টাকার পেমেন্টটা আমি নিজের নামেই করিয়ে নিচ্ছি, এতে সব দিকই বজায় থাক। আপনাকে ধন্যবাদ জানাবার স্পর্ধা আমার নেই মিস্টার রক্ষিত। না, ধন্যবাদ পাওয়ার মতো আমি কিছুই করিনি, এতে আমারও কিছু স্বার্থ রয়েছে। আপনার স্বার্থ? বিনয়বাবু একটা সিগার ধরিয়ে বললেন, আজকে পৃথিবীতে স্বার্থহীন ভাবে কেউই কারোর জন্য কিছু করে না, আমার স্বার্থ হল আমি চিরদিনের জন্য তোমাকে নিজের কাছে রাখতে চাই। বহুদিন ধরে তোমার মতোই একজনকে আমি খুঁজছিলাম সুবীর। আমার মতো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছো নাই তো? আমি তোমায় বুঝিয়ে বলছি, আমার মেয়ে অপর্ণাকে কাল তুমি দেখেছ, অতি আদরে অতি যত্নে তাকে আমি মানুষ করেছি, তাই তাকে আমি তোমার মতোই কোনো ছেলের হাতে দিতে চাই। কাল তোমায় দেখার পরেই আমার মনে হলো আমি যেন তোমাকেই এতদিন খুঁজছিলাম। সুবীর আকাশ থেকে পড়ল, আমাকে? আমি বিপুল অর্থের অধিকারী তা তুমি জানো, অপর্ণার অশোক আমার দুটি মাত্র সন্তান, আমার সমস্ত কিছুর ওপর ওদের দুজনের সমান দাবি, কাজেই। কিন্তু তুমি আমার কথায় রাজি নাও হতে পারো, তবে ভেবে দেখো তোমার বাবার কথা, এই বৃদ্ধ বয়সে সুদীর্ঘ কারাবাস তার পক্ষে সম্মানের হবে কিনা। সুবীর উঠে দাঁড়ালো, একটা অজানা আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, বিন্দু বিন্দু ঘামে সারা মুখখানা ভিজে উঠল তার। মিস্টার রক্ষিত নিজের চেয়ার থেকে উঠে এসে ওর পাশে দাঁড়ালেন, সুবীরের পিঠে একটা হাত রেখে মৃদু কণ্ঠে আবার বললেন,
এই মুহূর্তে আমার কথার উত্তর দেবার দরকার নেই। আমি তোমায় 3 দিন ভেবে দেখবার সময় দিলাম। সুবীর আর দাঁড়ালো না, দ্রুত পদে বেরিয়ে এলো ঘর থেকে। রাস্তায় পা দিয়ে একটা ট্যাক্সি ডাকলো। ট্যাক্সিতে উঠে বসার পরই বিপুল চিন্তার সমুদ্রে ডুবে গেল সুবীর। এখন তার কি কর্তব্য? আজীবন বাবা তাকে যে প্রেম ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন তার প্রতিদানে কি সে? কিন্তু সুপর্ণা, তাকেও তো সুবীর প্রাণ দিয়ে ভালোবাসে। তার চিন্তা স্রোতে বাধা পড়লো এই সময়। ড্রাইভার জানতে চাইছে তার গন্তব্যস্থল কোথায়। সুপর্ণার সঙ্গে তার পরামর্শ সর্বাগ্রে প্রয়োজন। ও নিম্নকণ্ঠে বলল, থিয়েটার রোড। থিয়েটার রোডের গোল্ড মেমোরিয়াল স্কুলের মিউজিক্যাল টিচার সুপর্ণা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সুপর্ণা বেরিয়ে এলো বাগানে। সুবীরের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, হে কি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? সমস্ত ব্যাপারটাই ওলটপালট হয়ে যাচ্ছে পর্ণা, তুমি তুমি কি একবার আসবে আমার সঙ্গে? কোনো একটা অঘটন যে ঘটেছে এই কথা বুঝতে সুপর্ণার দেরি হয় না। ও নীরবে সুবীরকে অনুসরণ করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিককার ঘাসের কার্পেটের উপর ওরা এসে বসলো দুজনে পাশাপাশি। সুবীর একে একে বলে গেল সমস্ত কিছু। অবাক বিস্ময়ে সুপর্ণা শুধু শুনল। দুজনেই চুপচাপ। এরপর এই নির্জন দুপুরে ভিক্টোরিয়ার আশেপাশে কেউ কোথাও নেই। শুধু দূরে চৌরঙ্গি রোড থেকে ট্রাম ও বাসের একটা মিলিত যন্ত্রব শব্দ ভেসে আসছে থেকে থেকে। এক সময় সুপর্ণা নীরবতা ভঙ্গ। তোমার জীবনের শ্রেষ্ঠতম পরীক্ষা তোমার সামনে, প্রতিবারের মতো এবারও তোমায় এতে উত্তীর্ণ হতে হবে। আমি কি করবো পর্ণা? তুমি তোমার কর্তব্য করবে। আজীবন বাবা তোমার জন্য যেমন আপ্রাণ ভাবে সমস্ত কিছু করে এসেছেন, আজ তার বিপদে তোমাকেও সেরকম আপ্রাণ ভাবে করতে হবে। কিন্তু তুমি, তোমাকে কিভাবে আমি ছেড়ে থাকবো পর্ণা? আমি তো তোমারই। সুবীর সুপর্ণাকে কাছে টেনে আনলো, আরো কাছে। তুমি আমায় কথা দাও পর্ণা, বাহ্যিক সম্পর্কে যতই আমাদের ব্যবধান আসুক না কেন, আজীবন তুমি অন্তর দিয়ে আজকের মতোই সম্পূর্ণ আমার হয়েই থাকবে, বলো পর্ণা। সুপর্ণা সুবীরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চোখের কোণ দুটো একটু একটু ভিজে উঠেছে। এতক্ষণ নিজেকে কোনো রকমে সংযত রেখেছিল, কিন্তু আর পারল না। সুবীরের বুকে মুখ গুঁজে ছোট মেয়ের মতো কান্নায় ভেঙে পড়ল সুপর্ণা। সুবীর বুঝতে পারে পর্ণার অন্তঃস্থলে এই আঘাত যে কত গভীরভাবে বসেছে তা অনুমান করে ওর মনও বিদ্রোহী হয়ে ওঠে। কিন্তু নিরুপায় সুবীরকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পায় না। এরপর এরপর এক বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় সুবীরের সঙ্গে বিয়ে হয়ে যায় অপর্ণার। বিয়ের পর বেশ সহজভাবে দিনগুলো কেটে যাচ্ছিল একে একে। হঠাৎ একদিন অপর্ণা সরাসরি প্রশ্ন করলো সুবীরকে, তুমি সুপর্ণাকে চেনো? নির্বিকার কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, কে সুপর্ণা? আমার পিস্তুত বোন। তুমি তাহলে তাকে চেনো না? না, এমনকি দেখেছি বলেও মনে পড়ছে না। এবার ফেটে পড়ল অপর্ণা, শিক্ষিত লোক এরকম ডাহা মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না? মিথ্যে কথা? তাছাড়া আবার কি, এগুলো কি আমি জানতে চাই? তুমি অস্বীকার করতে পারো চিঠিগুলার এই ছবিখানাকে? তোমারই ওয়ার্ড্রোবের ড্রয়ার থেকে পেয়েছি। অপর্ণার হাতে সুপর্ণার লেখা চিঠিগুলো আর ছবিখানার দিকে তাকিয়ে নিয়ে সুবীর শান্ত কণ্ঠে বলল, বুঝতে যখন সবই পেরেছ তখন আমায় আর মিথ্যে জিজ্ঞেস করে লাভ কি? এ কথা আমার সামনে বলতে তোমার মুখে আটকাচ্ছে না? ছি, এতে ছিচিকারে কি আছে বুঝতে পারছি না। তোমার মনে কোনো আঘাত দেবার অভিপ্রায় আমার নেই, তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহারও আমি করিনি। সুতরাং বিয়ের আগে আমি কি করেছি সেসব প্রশ্ন তোলা এখন সম্পূর্ণ নিরর্থক। বৈভব আর প্রশ্রয়ের মধ্যে পালিত অপর্ণার সমস্ত শরীরের রক্ত যেন মাথায় উঠে যাচ্ছে। তাই আমার বিয়েতে সুপর্ণা আসেনি। তুমি তোমার সঙ্গে আর বিয়ে না হলে ওকে বিয়ে করতে? প্রশ্ন করছো তাই উত্তর দিচ্ছি, করতাম। কেন কেন তুমি আমায় বিয়ে করেছিলে? কেন করেছিলাম? আমায় বাধ্য করা হয়েছিল। আজ তো এই কথা বলবেই, কোথায় ছিল তোমার এগুলোর জোর সেদিন? আমার বাবার দয়ায় তোমার এই ঠক জোচ্চর বাপটি সকলের সামনে মাথা তুলে বেড়াচ্ছে আবার। অপর্ণা, কথা হচ্ছে আমার সঙ্গে তোমার, তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, তাই বলে বাবাকে ছোট করার অধিকার তোমার নেই। সুবীর আর দাঁড়ালো না,
কথা কটা বলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। এ ঘটনার এইখানেই কিন্তু শেষ নয়, এই শুরু। এরপর খিটিমিটি ঝগড়া লেগেই থাকত, অবশ্য একতরফাই। অপর্ণার সুতীব্র বাক্যবাণের বিরুদ্ধে সুবীরার মুখ খুলত না মোটেই। এইভাবে কোনো রকমে দিন কেটে যাচ্ছিল, কিন্তু বিধাতার এও বোধহয় মনঃপুত ছিল না। একদিন দিন কয়েক হলো বাপের বাড়িতে এসেছে অপর্ণা। সুপর্ণা সংক্রান্ত ব্যাপারটা এখানেও আর কারোরই অজানা নয়, কাজেই অপর্ণাকে নানাভাবে প্রফুল্ল রাখবার জন্য সকলেই ব্যস্ত। আজ সকালে উঠেই অশোক বলল, আজ দিনটা বেশ, আমার ছুটিও আছে, চল মোটরে ডায়মন্ড হারবার ঘুরে আসি। অপর্ণা বলল, ডায়মন্ড হারবার তো সেদিনই গেলাম দাদা, তার চেয়ে ব্যারাকপুরে চল গান্ধীঘাট ঘুরে আসি। ব্যারাকপুর যাওয়াই স্থির হলো, 9টার মধ্যেই বেরিয়ে পড়লো ওরা। সত্যি বেশ দিনটা আজ, ঠান্ডা আমেজের সঙ্গে মেঘলা করে রয়েছে আকাশ, রোদ্দুরের ছিটে ফোটাও কোথাও নেই। ব্যারাকপুর পৌঁছতে খুব বেশি সময় লাগলো না, আজ ছুটির দিন, অনেকেই এসেছেন বেড়াতে। গান্ধীঘাট বেশ জমজমাট, কয়েকটা পালতোলা নৌকো গঙ্গার উপর দিয়ে পর পর এই সময় চলে গেল, অপূর্ব দৃশ্য। অপর্ণা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল গঙ্গার দিকে, নৌকোগুলো বাঁকের মুখে দূরে মিলিয়ে যাওয়ার পর ও দৃষ্টি ফেরালো। গান্ধীজির জীবন কথা যেখানে সুন্দরভাবে খোদিত রয়েছে, সেদিকে দৃষ্টি পড়তেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল অপর্ণা। সুবীর ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছে সুপর্ণার সঙ্গে, কি যেন বোঝাচ্ছে ওকে, গান্ধীজির সম্বন্ধেই হয়তো কিছু। অপর্ণার কণ্ঠ থেকে একটা আর্ত রব বেরিয়ে এলো, দাদা। অশোক তখন একটা সিগারেট ধরাতে ব্যস্ত ছিল, ও ফিরে তাকালো ব্যগ্রভাবে। অপর্ণার একটি কথাও না বলে ওর হাত ধরে টেনে নিয়ে চললো গাড়িখানা যেখানে পার্ক করা আছে সেদিকে। সুবীর বাড়ি ফিরল প্রায় একটায়, নিজের ঘরে ঢুকেই ও অবাক হলো, একটা চেয়ারে গম্ভীর মুখে বসে রয়েছে অপর্ণা। ও আশ্চর্য কণ্ঠে বলল, তুমি? বারুদের স্তূপে একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ফেলে দিলে যে বিধ্বংসী কাণ্ড সংঘটিত হয়, তার চেয়ে কোনো অংশে কম দূর গড়ালো না ঘটনাটার পর। এমন একটা বিশ্রী রকমের মনোমালিন্য ঘটে গেল যা তাদের অসুখী বিবাহিত জীবনেও এতটা চরম কোনোদিন হয়নি। সুবীর অনেকভাবে অনেক কথাই অপর্ণাকে বোঝাবার চেষ্টা করল, কিন্তু কোনো ফল হল না। অপর্ণা আলমারি থেকে গয়নার বাক্সটা বার করে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসার মুখে বলল, তোমার সঙ্গে আমার এই শেষ, এ বাড়িতে আমি আর ফিরে আসছি না। দ্রুত বেগে সিঁড়ি দিয়ে নেমে চলল অপর্ণা। সুবীর এগিয়ে এসে বলল, আমি তো তোমায় যেতে বলিনি। তা বলবে কেন, স্বার্থপর সুবিধাবাদীর মতো দুদিকে বজায় রাখবার চেষ্টা করেছো, আমার টাকা আর সুপর্ণার ভালোবাসা। কিন্তু বেশ, যাচ্ছ যাও, অন্তত বাবা ফিরে আসুন, তাকে জিজ্ঞেস করে যাও। তোমার বাবা খাকা না দিক্ষে দেয় কাজ নেই। অপর্ণা দ্রুত নেমে চলল। শোনো অপর্ণা। না না, কিন্তু কথার শেষ হলো না, টাউরি খেলো অপর্ণা, সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে চলল দেহটা। শেষ ধাপে এসে যখন থামলো তখন রক্তাক্ত অপর্ণার দেহে আর জ্ঞান নেই, গয়নার বাক্সটাও ডালা খোলা অবস্থায় ছিটকে পড়েছে একধারে, ছড়িয়ে গেছে মেঝের উপর গয়নাগুলো, পলকপাতে সমস্ত ঘটে গেল যেন। এরপরের ইতিহাস সংক্ষিপ্ত। খবর পেয়ে বিনয় রক্ষিত ছুটে এলেন স্বয়ং, মেয়েকে নিয়ে গেলেন নিজের বাড়িতে, শহরের সেরা ডাক্তারদের আহ্বান করা হলো। তারা গভীরভাবে এই রোগীকে পরীক্ষা করে মত প্রকাশ করলেন, আঘাত তেমন গুরুতর নয়, দু একদিনই ঠিক হয়ে যাবে, তবে রোগীর চাই এখন পূর্ণ বিশ্রাম, কারণ কঠিন মানসিক রোগে ইনি আক্রান্ত হয়েছেন বলেই অনুমান করা যাচ্ছে। সুবীর সহজভাবেই এসেছে স্ত্রীর কাছে, বিনয়বাবু কোনো রকম আপত্তি তোলেনি, তিনি বেশ বুঝতে পারছিলেন এই সমস্ত ঘটনার জন্য হয়তো প্রকৃত দায়ী তিনি। নির্বিবাদে এই দিন কেটে যাচ্ছিল, দিনের বেলা সকলে পালা করে অপর্ণাকে দেখাশোনা করতেন, রাত্রে সুবীর একাই সমস্ত দায়িত্ব গ্রহণ করত। দুর্ঘটনার দিন ঢং ঢং করে 9টা বাজল, চটকা ভাঙল নির্মল পালিতে। অতীত থেকে বর্তমানে ফিরে এলেন তিনি, দক্ষিণের জানলার কাছ থেকে সরে এসে সেক্রেটারিয়ের টেবিলের সামনেকার রিভলভিং চেয়ারটায় বসলেন। সুবীরের মুখে যা শুনেছিলেন তা যে কেবল তার নথিপত্রেই লেখা আছে তাই নয়, বরং পরিষ্কার মনেও আছে। দুর্ঘটনার দিন সুবীর প্রায় রাত 9টার সময় খাওয়া দাওয়া সেরে অপর্ণার ঘরে যায়।
অপর্ণা তখন জেগেই ছিল, ওকে দেখেই সে মুখ ঘুরিয়ে শুল। সুবীর বাক্য ব্যয় না করে কোচের উপর গিয়ে বসল, টেবিলের উপর থেকে একটা বই টেনে নিয়ে মনোনিবেশ করলো তাদের। কয়েক মিনিট কেটেছে বোধহয়, এমন সময় টেলিফোন বেজে উঠল সত্রাসে। সুবীর উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। নিচে লাইব্রেরি ঘরে বিনয়বাবু তাকে আহ্বান করছেন। হঠাৎ কি দরকার পড়ল? সুবীর সোজা লাইব্রেরি ঘরে চলে এলো। ওকে দেখেই বিনয়বাবু বললেন, কাল চেম্বার অফ কমার্সে আমার একটা বক্তৃতা আছে, দেখো তো ঠিক লেখা হয়েছে কিনা। সুবীর তার হাত থেকে বক্তৃতা লেখা কাগজগুলো তুলে নিল। বিনয়বাবু আবার বললেন, তোমার নিশ্চয়ই অসুবিধা হবে না, আমার সেক্রেটারি আজ অনুপস্থিত বলেই তোমাকে, না না অসুবিধা আর কি, আপনি শুয়ে পড়ুন গিয়ে, আমি দেখে রাখবো। ভালো করে বিশদভাবে এই বক্তৃতাটাকে সংস্কার করতে গিয়ে বেশ খানিকটা সময় কেটে গেল। বিনয়বাবু অবশ্য চলে গেছেন অনেক আগেই, রাত 12টা হবে। সুবীর হাই তুলে উঠে দাঁড়ালো, কিন্তু লাইব্রেরি ঘর থেকে বেরোবার আগেই একটা আর্ত চিৎকারের সঙ্গে গুরুভার কিছু পড়ার শব্দেও সচকিত হয়ে উঠল। এক মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সুবীর, তারপর শব্দ লক্ষ্য করে ছুটে গেল। খুব বেশি দূর তাকে যেতে হলো না, উঠানের একধারে উপুর হয়ে পড়ে আছে অপর্ণার দেহটা, নিথর নিষ্কম্প। এতক্ষণে বাড়ির অন্যান্য সকলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। পুলিশের কাছে খবর পৌঁছতেও খুব বেশি দেরি হয়নি। তারপর ভাবতে ভাবতে সিগারেট ধরালেন নির্মল পালিত, তারপর ঝুঁকে পড়েন ব্রিফের উপর। পরপর 3 দিন ধরে বহু সাক্ষীকে জেরা করবার পর পাবলিক প্রসিকিউটর অনদাকান্ত নিজের শেষ মন্তব্য পেশ করবার জন্য উঠে দাঁড়ালেন। ইওর অনার, আমি নিজের বক্তব্য প্রথমেই জানিয়েছি এবং এই 3 দিন ধরে এতগুলি সাক্ষীকে জেরা করার পর আমার কথার সত্যতাই প্রমাণিত হয়েছে। এটি একটি নিষ্ঠুর হত্যা, শিক্ষিত রুচিশীল হয়েও আসামি সুবীর সামন্ত এই জঘন্য অপরাধে অপরাধী, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামি নিজের মেলাঙ্কোলিয়া রোগগ্রস্ত স্ত্রীকে এইভাবে হত্যা করে সকলের মনে এই ধোকারই সৃষ্টি করবার চেষ্টা করেছে যে কোনো দুর্বল মুহূর্তে অপর্ণা দেবী নিজেই উপর থেকে লাফিয়ে পড়েছেন। ইওর অনার, আমার আর কিছু বক্তব্য নেই, শুধু একটি অনুরোধ আছে, আসামির গুরুতর অপরাধের কথা চিন্তা করে তাকে কঠিনতম শাস্তি দেওয়া আদালতের কাছে, এই আমার প্রার্থনা। রণদাকান্ত চৌধুরী নিজের চেয়ারে এসে বসলেন। আজ আদালত গৃহ লোকে লোকারণ্য। খবরের কাগজে অপর্ণা হত্যা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ফলাও করে প্রকাশ করার দরুন সাধারণের মনে এই ঔৎসুক্য। মিনিট কয়েক পরেই আসামি পক্ষের নির্মল পালিত উঠে দাঁড়ালেন। ইওর অনার এবং মান্যবর জুরিগণ, কয়েকদিন ধরে আপ্রাণভাবে চেষ্টা করে আমার মান্যবর বন্ধু মিস্টার চৌধুরী সুবীর সামন্তকে দোষী প্রমাণিত করবার চেষ্টা করেছেন, কিন্তু আপনারা জানেন আমি প্রথম থেকেই আসামিকে নির্দোষ বলে অভিহিত করে আসছি। তার যে কয়েকটি সঙ্গত কারণ আছে সেগুলি এবার আমি একে একে প্রকাশ করব। সুবীর সামন্তর সঙ্গে সুপর্ণা দেবীর গভীর ভালোবাসা ছিল, একথা আমি অস্বীকার করি না, কিন্তু এর জন্যে তাদের বিবাহিত জীবনের কোনো ক্ষতি হয়নি। সুবীরবাবু সুন্দরভাবে অপর্ণা দেবীর সঙ্গে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করেছিলেন, কিন্তু একটা হিংসা, একটা বিরূপ মনোভাব ভেতরে ভেতরে অপর্ণা দেবীকে খেয়ে যাচ্ছিল, যার জন্যে তিনি দুরূহ মেলাঙ্কোলিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। একথা ভেবে নিলে খুব অসংগত হবে না যে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত অপর্ণা দেবী স্বামীকে বিপদে ফেলবার জন্যে ইচ্ছাকৃতভাবে উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন, কিংবা তাকে অন্য কেউ ওইভাবে হত্যা করেছিল। আমি এবার সাক্ষ্য প্রমাণ সহযোগে তাই প্রমাণ করবার চেষ্টা করব। আমার অগণিত সাক্ষী নেই, আমি মাত্র 3 জনকে আহ্বান করব। মাননীয় বিচারপতি সাক্ষীদের আহ্বান জানাবার অনুমতি দেবার পর নির্মল পালিতের অনুরোধে প্রথমেই সাক্ষী মঞ্চে এসে দাঁড়ালেন বিনয় রক্ষিত। নির্মল পালিত প্রশ্ন আরম্ভ করলেন, আপনি স্থির নিশ্চিত আসামি সুবীর সামন্ত আপনার মেয়েকে হত্যা করেছেন এ বিষয়ে? হ্যাঁ, কারণ তার পক্ষেই এ কাজ করা সম্ভব, অথচ আপনি তাকে নিজে পছন্দ করে জামাই করেছিলেন। বিনয় রক্ষিত নীরব রইলেন। ওয়েল,
আপনার বিষয় সম্পত্তি সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করতে পারি নিশ্চয়ই, করুন। নির্মল পালিত সাক্ষী মঞ্চের খুব কাছে গিয়ে বললেন, বিয়ের পর আপনার মেয়ের সম্বন্ধে আপনি কিরকম কি ব্যবস্থা করেছিলেন? কলকাতার দুখানা বাড়ি এবং 10 লক্ষ টাকা আমি তাকে যৌতুক দিয়েছিলাম। আপনার মেয়ের মৃত্যুর পর এ সমস্তই নিশ্চয়ই এখন আপনার জামাইয়ের প্রাপ্য। একটু ইতস্তত করে বিনয়রক্ষিত বললেন, না, অপর্ণা মারা যাওয়ার দিন 25-এক আগেই একটা উইল করেছিল। উইল? আপনি নিশ্চয়ই বলবেন সেই উইলে নিজের সম্পত্তি ও নগদ টাকা কাকে কিভাবে দিয়ে গেছেন। বাড়ি দুখানা ও 2 লাখ টাকা দিয়ে গেছে সে আমার ছেলে অশোককেই, আর বাকি 8 লাখের মধ্যে 1 লাখ অশোকের বন্ধু গৌরকে, 50,000 আমাদের ম্যানেজার হরিশঙ্কর বাবুকে, আর আর 6.5 লাখ স্বামী পরিত্যক্তা মেয়েদের সুস্থভাবে জীবন ধারণ করবার সুযোগ দেওয়ার জন্য একটি সমিতিকে। তার মানে নিজের স্বামীকে তিনি একটি পয়সাও দিয়ে যান। আচ্ছা, এবার দুর্ঘটনার দিনের কথা কিছু আলোচনা করা যাক। সেদিন আপনি রাত প্রায় 10টার সময় টেলিফোনে সুবীরবাবুকে নিচে লাইব্রেরিতে ডেকেছিলেন। হ্যাঁ, আমার সেক্রেটারি অসুস্থতার জন্য অনুপস্থিত ছিল, তাই ওকে ডেকেছিলাম একটা লেখা কারেক্ট করিয়ে নেওয়ার জন্য। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি দুপুরেই বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই আপনার সেক্রেটারি আসবে না, তখন সারাদিন বিকেল বা সন্ধ্যার মধ্যে লেখাটা কারেক্ট না করিয়ে এত রাত্রে সুবীরবাবুকে ডাকলেন কেন? না মানে, তাছাড়া, নির্মল পালিত আবার আরম্ভ করলেন, তাছাড়া লেখাটা আপনি শুতে যাওয়ার সময় তাকে অপর্ণা দেবীর ঘরেও দিয়ে আসতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। তবু তাকে লাইব্রেরি ঘরে ডেকে নিয়ে যাওয়ার একটা সঙ্গত কারণ নিশ্চয়ই আছে মিস্টার রক্ষিত। কারণ কারণ আর কি থাকতে পারে, আমি স্বাভাবিকভাবেই ওকে লাইব্রেরি ঘরে ডেকেছিলাম। থতমত খেয়ে কোনো রকমে কথাটা শেষ করলেন বিনয় রক্ষিত। ধন্যবাদ মিস্টার রক্ষিত, আপনাকে আমার আর কিছু প্রশ্ন নেই। বিনয় রক্ষিতের পর আহ্বান করা হলো রক্ষিত বাড়ির পুরনো চাকর কানাইকে। নির্মল পালিত প্রশ্ন আরম্ভ করলেন, তোমার নাম কানাই? আগে বাবু। তোমাদের জামাইবাবু কিরকম স্বভাবের লোক? আগে খুব ভালো, মায়া দয়া আছে শরীরে। আচ্ছা কানাই, যেদিন তোমাদের দিদিমণি মারা যান সে রাত্রের সমস্ত কথা নিশ্চয়ই তোমার মনে আছে? আছে বাবু, তা কি ভোলা যায়। বেশ, আমায় গুছিয়ে সব বলো তো। আগে সেদিন রাত প্রায় 11টার সময় আমি খাওয়া দাওয়া সেরে সদরের দিকে যাচ্ছিলাম, বারান্দাটা পার হওয়ার সময় চোখে পড়লো বইপত্রে ঘরে আলো জ্বলছে, গিয়ে দেখলুম জামাই বাবু লেখা পড়া করছে। আমি আর না দাঁড়িয়ে সোজা দরজার সামনে এসে বসলাম। দারোয়ান বাহাদুরের সঙ্গে কথা কইছু, তখন কথা হয়েছে জানি না, এমন সময় খুব জোরে চিৎকার আর কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। ছুটে উঠোনে গিয়ে দেখি দিদিমণি পড়ে রয়েছেন। সে সময় তোমার জামাইবাবু সেখানে ছিলেন? আগে তিনিও বইপত্রে ঘর থেকে ছুটে এসেছিলেন। তুমি ঠিক জানো সে সময় তোমার জামাইবাবু বইপত্রে ঘর থেকেই ছুটে এসেছিলেন? আগে বাবু, আমি যে দেখলুম তিনি আমার সাথে সাথে ওই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। কানাইকে আর কোনো প্রশ্ন করলেন না নির্মল পালিত। কানাইয়ের পর সাক্ষী মঞ্চে এসে দাঁড়ালেন সুপর্ণা ধর, মিস্টার পালিতের শেষ সাক্ষী। প্রশ্ন উত্তর আরম্ভ হল। আপনার সঙ্গে সুবীরবাবুর কি দীর্ঘদিন ধরে আলাপ ছিল? প্রিয়মান কণ্ঠে মুখ নিচু করে সুপর্ণা উত্তর দিল, বছর চারেকের উপর। আপনাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল কি? হ্যাঁ ছিল। হলো না কেন অনুগ্রহ করে বলুন। পারিবারিক কারণে ও অপর্ণাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আপনি এতে আপত্তি করেননি? না, আমি ওকে ওর কর্তব্য করতে অনুরোধ করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন পুলিশের মতে সুবীরবাবু অপর্ণা দেবীকে হত্যা করেছেন আপনার জন্যই। শুনি আশ্চর্য হয়েছি। কেন কেন আশ্চর্য হয়েছেন সুপর্ণা দেবী? কারণ আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া হবার পরেও অপর্ণাকে বিয়ে করেছিল, কাজেই তাকে খুন করার কোনো সঙ্গত অর্থ থাকতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ সুপর্ণা দেবী, আপনাকে আর কষ্ট দেব না, আপনি যেতে পারেন। সুপর্ণা সাক্ষী মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই নির্মল পালিত বিচারপতির দিকে ফিরে দাঁড়ালেন। ইয়োর অনার, আমার আর কোনো উইটনেস নেই, আমার 3 জন সাক্ষীর মুখ থেকে আমার যা কিছু শুনেছি
তাতে পরিষ্কার বোঝা যায় আসামি সুবীর সামন্ত সম্পূর্ণ নির্দোষ। অপর্ণা দেবীকে হত্যা করাতে তার কোনো স্বার্থ থাকতে পারে না, কারণ সুবর্ণা দেবীর সঙ্গে বোঝাপড়া হবার পরই এবং প্রকৃতপক্ষে তাঁরই পরামর্শে আসামি সুবীর সামন্ত অপর্ণা দেবীকে বিবাহ করেছিলেন। কাজেই স্ত্রীকে হত্যা করবার কোনো মোটিভ তার থাকতে পারে না। তাছাড়া আসামি চরিত্রগতভাবে অত্যন্ত ভদ্র, বিনয়ী ও শান্ত হিসেবে খ্যাত। সুতরাং আমাদের এদিকটাও ভেবে দেখতে হবে, বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী এই ধরনের নির্মল স্বভাবের অধিকারী আসামি সুবীর সামন্ত কখনোই এই ধরনের জঘন্য অপরাধে অপরাধী হতে পারেন না। ইওর অনার এবং মাননীয় জুরিগণ, এবার দুর্ঘটনার দিনের কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। সেদিন ইচ্ছাকৃতভাবে আসামিকে অপর্ণা দেবীর ঘর থেকে সরিয়ে নিচে লাইব্রেরি ঘরে আনা হয়েছিল, যে কাজ সহজেই তেতলার ঘরে হওয়া সম্ভব ছিল। তার জন্য আসামিকে নিচে লাইব্রেরি ঘরে নেমে আসতে বাধ্য করা হয়েছিল। এতে সহজেই চোখে পড়েছে আসামির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। চক্রান্তকারীরা চমৎকারভাবে কাজটি সমাধা করেছে। স্ত্রীকে হত্যা করে এক কানা করিও সুবীরবাবুর লাভ ছিল না, কারণ অপর্ণা দেবী নিজের উইলে তাকে কপর্দক দিয়ে যাননি। সুতরাং স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় আসামি সুবীর সামন্ত স্ত্রীকে হত্যা করে কখনোই পরের লাভের দরজা খুলে দেবে না। চক্রান্তকারীরা সুন্দরভাবে প্ল্যানটি খাড়া করেছিল আসামির অবর্তমানে অপর্ণা দেবীকে হত্যা করা, অথচ পূর্বের ঘটনা পরম্পরার দরুন পুলিশ তাকে গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত হলেও তাই, কিন্তু বাড়ির পুরনো চাকর কানাইয়ের কথায় আমরা চক্রান্তকারীদের সে চক্রান্ত ধরে ফেলেছি। কানাই সুবীর সামন্তকে লাইব্রেরি ঘরে দেখেছিল, এমনকি অপর্ণা দেবীর উপর থেকে পড়ার মুহূর্ত পরে কানাই এবং আসামি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। আসামি সামন্ত যদি সত্যিই অপর্ণা দেবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তার দেহটি উপর থেকে পড়ার সঙ্গে সঙ্গেই নিচে উঠোনে আসামির উপস্থিত থাকা সম্ভব নয়, অথচ উনি ছিলেন। এতে প্রমাণিত হচ্ছে আমার মক্কেল সুবীর সামন্ত সম্পূর্ণ নির্দোষ। দ্যাটস অল ইওর অনার। এতক্ষণ ধরে এক নাগারে বলার পর থামলেন নির্মল পালি। রুমাল দিয়ে নিজের মুখখানা ভালো করে মুছে নিয়ে নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসলেন তিনি। কিন্তু আদালতের কাজ আর এগুলো না, প্রবীণ বিচারপতি কেসটিকে আজকের মতো মুলতবি রাখলেন। দিন কয়েক পরে গম্ভীর মুখে খবরের কাগজ হাতে বসে রয়েছেন বিনয় রক্ষিত। গতকাল অপর্ণা হত্যা কেসের রায় বেরিয়ে গেছে, আজ কাগজে ফলাও করে প্রকাশিত হয়েছে তা। সুবীরকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। বিনয় রক্ষিত ভাবছেন, তিনি বুঝতে পেরেছেন অপর্ণাকে হত্যা করার পেছনে এক গভীর চক্রান্ত রয়েছে, আর সেই চক্রান্তের জালেই সুবীর ধরা পড়েছিল। কে কে তবে অপর্ণাকে হত্যা করেছে? তবে কি অর্থের লোভে সত্যি তাকে কেউ? উঠে দাঁড়ান বিনয়বাবু, অস্থিরভাবে পায়চারি করতে থাকেন ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এর একটা নিষ্পত্তি হওয়া দরকার, এক সময় মনকে দৃঢ় করেন বিনয়বাবু। তার প্রিয়তমা কন্যাকে যে হত্যা করেছে, সে লোকচক্ষুর অন্তরালে থেকে জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেবে এ তিনি হতে দেবেন না। হয়তো একান্ত নিজের কেউ এ চক্রান্তে জড়িত, হয়তো তবু নিষ্পত্তি চান বিনয়বাবু। তিনি ধীরে ধীরে এগিয়ে যান টেলিফোন রাখা টেবিলটার কাছে, টেলিফোন গাইডখানা তুলে নেন, পাতা উল্টাতে থাকেন। এরপর কার ফোন নম্বর যেন খুঁজতে থাকেন ব্যগ্রভাবে। মিনিট কয়েক আগে 10টা বেজে গেছে। হ্যাঙ্গারফুড স্ট্রিটের বাড়িতে বাসু পৌঁছে আজ সওয়া অবস্থায় অলসভাবে একটা আমেরিকান পত্রিকার পাতা উল্টাচ্ছিল। শৈবাল বসেছিল সামনেই আরেকখানা খুলছে, গভীর মনোযোগে কি একটা বই পড়ছিল সে। সময়ের গতিবেগ টিকটিক শব্দ তুলে এগিয়ে যাচ্ছিল। ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল এই সময়। বাসু হাত বাড়িয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, উড আই স্পিক টু মিস্টার ব্যানার্জি? স্পিকিং। এরপর কথার আদান প্রদান চলল কিছুক্ষণ। এক সময় রিসিভার নামিয়ে রাখলো বাসু, উৎসুকভাবে শৈবালের মুখের দিকে তাকিয়ে বলল, কে ফোন করেছিল জানো? সুবিখ্যাত ধনী বিনয় রক্ষিত। হঠাৎ কি ব্যাপার? তোমার স্মরণশক্তিকে প্রশংসা করতে পারছি না ডাক্তার। দিনের পর দিন ধরে অপর্ণার হত্যাকাণ্ড সম্বন্ধে এত কথা পেপারে পড়ার পর এখন যদি ওই সম্বন্ধেই, কিন্তু কেস তো শেষ হয়ে গেছে। কেস অবশ্য শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃত হত্যাকারী ধরা পড়েনি। মিস্টার রক্ষিত আমার সাহায্যে নিজের কন্যার হত্যাকারীকে ধরতে চান।
তিনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। আধ ঘন্টাটা পরেই বিনয় রক্ষিত দেখা দিলেন, বাসব তাকে সাদরে আহ্বান করে বসতে অনুরোধ করল। শৈবাল খুঁটিয়ে দেখল তাকে, বেশ লম্বা চওড়া চেহারা, ধারালো মুখ, চওড়া কপাল। কন্যার মৃত্যুতে বেশ আঘাত পেয়েছেন, এক নজর তাকে দেখলেই বোঝা যায়। বিনয়বাবু বাসবকে নিজের মনোভাব বুঝিয়ে বললেন, যে গেছে সে অবসর ফিরে আসবে না, তবু প্রকৃত হত্যাকারীর তিনি শাস্তি চান। বাসবের অনুরোধে তিনি আদ্যোপান্ত সমস্ত ঘটনা একে একে বর্ণনা করলেন। এরপর বাসব এক মনে সমস্ত শোনার পর প্রশ্ন করল, আদালতে রায় বেরোবার আগে আপনার জামাই খুন করতে পারে না এই ধারণা আপনার মনে কোনোদিন হয়েছিল? এক এক সময় মনে হতো সুবীর হয়তো এ কাজ করেনি, তাকে তো সত্যিই আমি লাইব্রেরি ঘরে এনে আটকে রেখেছিলাম। আপনার নিজের ঘর বাড়ির কোনতলাতে? বাসবের প্রশ্ন করার ধরনে শৈবাল অবাক হয়। তেতলায়, উত্তর দিকের বড় ঘরখানা। আপনি যখন সুবীরবাবুকে নিচে লাইব্রেরি ঘর থেকে রিং করেন তখন 10টা বেজে গেছে, আপনাকে শুতে তেতলাতেই যেতে হতো। কাজেই ফোনে তাকে না ডেকে আপনি সহজেই তেতলায় গিয়ে তার সঙ্গে কথা বলতে পারতেন। অথচ আমি নিজেই এ কথা ভেবে অবাক হই মিস্টার ব্যানার্জি, কেন সেদিন আমি ওকে ফোনে নিচে ডেকেছিলাম। ব্যাপারটা তাহলে সম্পূর্ণ আকস্মিক? সম্পূর্ণ। কিন্তু দিন ভোরের মধ্যে আপনি আর্টিকেলটা সুবীরবাবুকে দিয়ে কারেকশন করে নেননি কেন? দুপুরেই আমি বুঝতে পেরেছিলাম সেক্রেটারি আজ আসবে না, অথচ লেখাটা কাউকে অবশ্য করে দেখিয়ে নেওয়া দরকার। অশোক বললে সুবীরকে দিয়ে সন্ধ্যার পর দেখিয়ে নিতে। কাজেই আমি সন্ধ্যার সময় আপনার ওখানে যাচ্ছি। কিন্তু বলুন, আপনি যদি সত্যি ঘটনার নিষ্পত্তি চান তাহলে আপনার এবং আপনার বাড়ির আর সকলের পূর্ণ সহযোগিতা আমি চাই। নিশ্চয়ই ভবিষ্যতে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালেন বিনয় রক্ষিত। আজকের মতো গল্পটিকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।